হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এবং আদানি গোষ্ঠীর মধ্যে দুই নম্বর বার্থ নিয়ে 30 বছরের চূড়ান্ত বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হলো। হলদিয়া বন্দরের মুখ্য কার্যালয় জওহার টাওয়ারে এদিন চুক্তিপত্রে স্বাক্ষর করলেন বন্দরের পক্ষে ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা এবং আদানি গোষ্ঠীর পক্ষে হলদিয়ার বাণিজ্যিক প্রধান প্রশান্ত পাত্র। আগামী 1 জুলাই বার্থের জমি হস্তান্তর করা হবে। যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মেহরা বলেন, আদানি গোষ্ঠী 2 নম্বর বার্থের আধুনিকীকরণ করবে। পণ্য পরিবহনের ক্ষমতা প্রায় 5 মিলিয়ন টন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জানেন, আমাদের পার্ক নম্বর 2 কে মেকানাইজ করার জন্য আমরা যে টেন্ডার ইনভাইট করেছিলাম তারাই সিলেক্টেড বিডার হয়েছিল এবং কনসেশন এগ্রিমেন্ট সাইন হয়েছিল ফেব্রুয়ারি 2022-এ। তারপরে কন্ডিশন প্রিসিডেন্ট বলে একটা পিরিয়ড থাকে অ্যাজ পার দি পিপিপি গাইডলাইন, যাতে ফাইন্যান্সারকে নিয়ে আসতে হয় কনসেশন তো সেটা ওনারা কমপ্লিট করেছেন IDBI ট্রাস্টি ব্যাংকের সঙ্গে, এবং আমাদের ব্যাংকার হচ্ছে ইয়েস ব্যাঙ্ক, আজকে তাদের প্রতিনিধি এখানে ছিল। এর জন্য যে ডকুমেন্টগুলো ব্যাংকের সঙ্গে এসকো এগ্রিমেন্ট, সাবস্টিটিউশন এগ্রিমেন্ট, ট্রাস্টি ডিভেঞ্চার ট্রাস্টি এগ্রিমেন্ট, এইগুলো যেগুলোকে নিয়ে কমপ্লিটলি যেটাকে বলা হয় ফিনান্সিয়াল প্রসেস, সেগুলো সাইন হয়ে গেল, মানে আরেকটা স্টেপ আমরা পেরিয়ে গেলাম। এরপরে যে কাজটা থাকছে জমিটা আমাদের হ্যান্ড ওভার করা, তো জমিটা 1 জুলাই আমরা হ্যান্ড ওভার করবো। এটা